আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নাদিমুল হক, কচিকাঁচা একাডেমির সহকারী শিক্ষক। আমি আজ চতুর্থ শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার এর গ্রামাটিক্যাল অংশের আর্টিকেল নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সেখান থেকে কিছুটা হলেও উপকৃত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আর্টিকেল কী সে বিষয়টা আমরা একটু আগে জেনে নিই। তো আর্টিকেল, যে ওয়ার্ড কোনো নাউন এর পূর্বে বসে ওই নাউনকে নির্দিষ্ট ও অনির্দিষ্ট করে বোঝায় তাকে আর্টিকেল বলে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই নির্দিষ্ট বা অনির্দিষ্ট কী সে বিষয়টা আমরা একটু ভালোভাবে জেনে নিই। তো আমরা অনেক সময় এই নির্দিষ্ট অনির্দিষ্ট বিষয়টা ভালোভাবে বুঝতে পারি না। সেক্ষেত্রে তোমরা এখানে, আমি এখানে কিছু এক্সাম্পল রেডি করেছি, তো সেই এক্সাম্পলগুলো ভালোভাবে লক্ষ্য করো। সেক্ষেত্রে তোমরা নির্দিষ্ট অনির্দিষ্টভাবে বিষয়টা তোমরা ক্লিয়ারলি একটা কনসেপশন পাবে, অর্থাৎ ভালো একটি ধারণা বা পরিষ্কার একটি ধারণা তুমি পেতে পারো। যেমন এক্সাম্পল ওয়ান লক্ষ্য করো, সৈকত রিডস এ বুক, সৈকত একটি বই পড়ে। তো এক্সাম্পল টু লক্ষ্য করো, হি ইটস অ্যান অ্যাপল, সে একটি আপেল খায়। তো এক্সাম্পল থ্রি লক্ষ্য করো, যে দ্য বয় ইজ রিডিং, বালকটি পড়ছে। তো এখানে এন এ সরি এন এবং দি এই ওয়ার্ডটি যথাক্রমে বুক অ্যাপল বয় এর পরে বসে এর আকারকে কী করে দিচ্ছে, নির্দিষ্ট অনির্দিষ্ট করে দিচ্ছে। যেমন এখানে একটি বই, সে একটি বই পড়ে। এখন এটা বলা হয়নি যে সে কোন বইটি পড়ে বা বইটির নাম কি। তো সেক্ষেত্রেও এরকম এন অ্যাপল বা আপেলটি কেমন বা আপেলটির স্বাদ কেমন বা কিচ্ছু জানা যায়নি, বা এখানে সে একটি আপেল শুধুমাত্র একটি আপেল খায়। আর এখানে দেখো যে একজন পড়ছি, দ্য বয় ইজ রিডিং, বালকটি, এখানে হতে পারত যে মেয়েটি, কিন্তু এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে যে কি, দ্য বয়, অর্থাৎ এখানে দি হচ্ছে নির্দিষ্ট করে বলা হচ্ছে। তো এ এবং এ এক্ষেত্রে আমরা অনির্দিষ্ট করে বুঝাচ্ছে, আর এখানে দি প্রয়োগ করা হচ্ছে যে নির্দিষ্ট করে। তো সুতরাং আমরা এটা আরেকটুভাবে যদি আমরা সংজ্ঞাটা লিখি, সুতরাং এ এন এবং টি হল আর্টিকেল আর্টিকেল বা পদা পদাস্থিত পদাস্থিত যাকে ব্যাকরণ ভাষায় যেটাকে বলা হয় যে পদাশ্রিত নির্দেশ। তো সুতরাং আমরা এ এন এবং টি হল আর্টিকেল। তো সেক্ষেত্রে আমরা এখানে নির্দিষ্ট অনির্দিষ্টভাবে বুঝতে পেরেছি, এবং যেক্ষেত্রে যে আমরা নাউন এর পূর্বে বসে এটাকে নির্দিষ্ট অনির্দিষ্ট করে দেয়, সেক্ষেত্রেও আমরা এটা ক্লিয়ারলি একটি কনসেপশন ধারণা পেয়েছি। সেক্ষেত্রে এখন আমরা আর্টিকেল এর প্রকারভেদ জানবো, যে আর্টিকেল কত প্রকার ও কী কী। তো আর্টিকেল দুই প্রকার, আর্টিকেল দুই প্রকার, এক হচ্ছে যে ইনডিফিনিট আর্টিকেল, দু হচ্ছে যে ডিফিনিট আর্টিকেল। তো ইনডিফিনিট আর্টিকেল এবং ডিফিনিট আর্টিকেলটা আর্টিকেল কী সে বিষয়গুলো আমরা এখন জানব। প্রথমত আমরা ইনডিফিনিট আর্টিকেল কী সে বিষয়গুলো আমরা এখন জানবো। তো ইনডিফিনিট অর্থ হচ্ছে অনির্দিষ্ট, অর্থাৎ এ এবং এন হল যে ইনডিফিনিট আর্টিকেল, কারণ এই ওয়ার্ড দুটি নাউন এর পূর্বে বসে ওই নাউনকে অনির্দিষ্টভাবে চিহ্নিত করে। অনির্দিষ্টভাবে কীভাবে চিহ্নিত করে এ এবং এন, যেমন এখানে আমি একটু আলোচনা করে পেয়েছি অলরেডি। তো সেক্ষেত্রে আবার একটু লক্ষ্য করো যে এক্সাম্পল ওয়ানে আছে, দেখো যে এক্সাম্পল ওয়ান, যেমন আই গেভ হিম এ বুক,
এখন দেখো যে আমি তাকে একটি বই দিয়েছিলাম, সে একটি ডিম নিয়েছিল। সেক্ষেত্রে এখানে সে কোন বইটি নিয়েছিল বা বইটির নাম কি, তো কোনো কিছু এখানে জানতে চাওয়া হয়নি। সেক্ষেত্রেও এটাকে অনির্দিষ্টভাবে জানতে চাওয়া হয়েছে বা এরকম কিছু। যে আবার দেখো যে হি টক এক, সে একটি ডিম নিয়েছিল। এখন কোন ডিমটি নিয়েছিল বা ডিমটির স্বাদ কেমন বা কিচ্ছু এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে না। সেক্ষেত্রে আমরা এই এ এবং এন কে কি বলি, যে আমরা ইনডিফিনিট আর্টিকেল বলা হয়ে থাকে। তো সেক্ষেত্রে তোমরা এই বিষয়টা একটু বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানবো যে ডিফিনিট আর্টিকেল টা কি, সেই বিষয়গুলো আমরা এখন ক্লিয়ারলি একটা কনসেপশন ধারণা পেতে পারি। সেক্ষেত্রে লক্ষ্য করো যে ডিফিনিট আর্টিকেলের যে ডিফিনিট অর্থ হচ্ছে নির্দিষ্ট। তো ডি হলো ডিফিনিট আর্টিকেল, কারণ এই ওয়ার্ডটি নাউনের পূর্বে বসে ওই নাউনকে কি করে দিচ্ছে, নির্দিষ্ট করে দেয়। নির্দিষ্ট করে দেয় কেমন, সে বিষয়গুলো একটা এক্সাম্পলের মাধ্যমে একটু ক্লিয়ার হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে মানে কিছু সেন্টেন্স লিখেছি যে অনুচ্ছেদের মতো, যে সেক্ষেত্রে তোমরা লক্ষ্য করো যে আই ডিসাইডেড টু বাই এ পেন, মানে আমি সিদ্ধান্ত ডিসাইডেড মানে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম টু বাই এ পেন, কলম কেনা বা ক্রয়ের সিদ্ধান্ত নিলাম। তো আফটার বাই ইট, মানে এটা ক্রয়ের পর বা কেনার পর, আই স দ্যাট মানে আমি দেখলাম যে কি দেখলাম, দ্য পেন হ্যাড নো ইন, মানে আমি ক্রয়ের পর বা কেনার পর দেখলাম যে এটা কোনো কি নেই, কালি নেই। তো এখানে এর পেন আর এখানে দ্য পেন গুলোকে, তো আমি যখন একটি কলম ক্রয়ের সিদ্ধান্ত নিলাম, কলমটি কিন্তু আমি কি কিনিনি বা কলমটি আমার হাতে আসেনি, যে কলমটা কি রঙটা কি লাল না সাদা এগুলো কি কোনো নির্দিষ্ট করে বলা হচ্ছে না। তো সেক্ষেত্রে এখানে জাস্ট আমি কি একটি কলম ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছি, সেক্ষেত্রে এটা অনির্দিষ্ট। তো সেক্ষেত্রে এখানে কী হবে, এ পেন। তো এখানে দেখো আই স দে, এখন দেখো আমি এটা কিন্তু অলরেডি কি করে ফেলেছি, ক্রয় করে যখন আফটার বাইং ইট, অর্থাৎ আমি এটা ক্রয় করে মানে এটা ক্রয় করে যখন আমার হাতে চলে এসলো, তো সেক্ষেত্রে আমি এটা দেখলাম যে মানে দেখে ফেলেছি যে কলমটা এখন তো যে এটার কোনো কি নেই, কালি নেই, সেক্ষেত্রে এটা আমার কাছে কি নির্দিষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে এখানে কি হয়েছে, দা পেন। তো আমি এই আর্টিকেল এর যে বেসিক বিষয়গুলো তো নিয়ে আলোচনা করার মুখ্য হচ্ছে যে তোমরা আমাদের চতুর্থ শ্রেণীর জন্য যে ছোটো ক্লাসে, সেক্ষেত্রে এই বিষয়টা আগে আমার যে আর্টিকেল কী কত প্রকার, যে আর্টিকেলের সংখ্যাটা বিশ্লেষণ করার ক্ষেত্রে যে কী কী বিষয়গুলো মানে পাওয়া যায় বা এভাবে যদি আমরা পড়ি সেই বিষয়টা আমরা সবসময় মনে রাখতে পারি এবং সেই বিষয়টা আমরা বুঝতে পারি। তো আশা করি তোমরা এই ডিফিনিট এবং ইনডিফিনিট এবং আর্টিকেল আর্টিকেলের প্রকার এটা ক্লিয়ারলি একটা ধারণা পেয়েছো। তো আশা করি আমি পরবর্তী ক্লাসে এর আর্টিকেলের ব্যবহার নিয়ে, অর্থাৎ এ এন এবং দি এর ব্যবহার নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, একামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।